সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেল। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম। পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল, তোর এত সাহস কি করে হয় আমার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার? আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম, আমার নামে এই নোংরা কথাটা কে বলল? ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলেছিল, এই নোংরা কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছে। ছাত্রীর বাড়ি থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় জানি, কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে তার বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম, তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মার কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল, যাতে ওর বাবা মা আমাকে ভুল বোঝে, আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে। তার কয়েক মাস পর ইন্টারনেটে 8 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি হেসেছিলাম। আমি যেই মেসে থাকি, সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুমমেটের একদিন 4,000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা হলো টাকাটা আমি চুরি করেছি, কারণ সেদিন আমি কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই, তিনি জোর গলায় বললেন, উনি নাকি নিজে চোখে দেখেছেন আমি আমার রুমমেটের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না, কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতি ছিল না। বড় ভাইকে সবাই খুব মানত, হ্যাঁ আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম। চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে 5 মাস আগে বের হয়ে গিয়েছিলাম, আজ সেই মেসের বড় ভাই আমাকে খবর দিয়ে ডেকে এনেছে। সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল, প্রিয়াস আমায় ক্ষমা করে দিস, আমি সেদিন ইচ্ছে করেই তোকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমার খুব দরকার ছিল, তাই আমি চুরি করেছিলাম। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে। আমি বড় ভাইয়ের কথা শুনে বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম। শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল, তোর মতো ভিখারির কি করে সাহস হয় আমাকে এসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আর সেই তুই কিনা আমাকে আজ প্রপোজ করিস? সেই শ্রাবণীর খুব বড় লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 বছর পর সে আজ আমার সামনে বসা। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে একটার পর একটা নির্যাতনের কথা বলছে, আর আমি থানার এসআই প্রিয়াস সুন্দর করে সেটা নোট করছি। হ্যাঁ, শ্রাবণী যেই থানায় এসেছে এফআইআর লেখাতে, আমি সেই থানার এসআই। কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমায় বলল, সেদিন যদি তোর প্রেম প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে এত কষ্ট আমার কপালে থাকতো না। আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি হেসেছিলাম।
যে হাসির অর্থ হলো কেউ তোমার ওপর অন্যায় করলে তার প্রতিদান সে পাবেই। আজ একটা কথা খুব মনে পড়ছে, দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। প্রকৃতি সব হিসাব করে মানুষকে তা ফিরিয়ে দেয়, এটাই চূড়ান্ত বাস্তব।